সকাল হচ্ছে দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, কারণ ঘুম থেকে উঠার পর কী করছেন তার উপর নির্ভর করবে আপনার সারা দিন কেমন যাবে। ঘুম থেকে উঠার পর কোন তিনটি সহজ কাজ প্রতিদিন করতে হবে তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন, যেন নতুন নতুন ভিডিও কখনো মিস না করেন। প্রতিদিন সকালে প্রথম যেই কাজটি করবেন তা হচ্ছে পানি পান করতে হবে। আমাদের শরীরের 70% পানি, তাই শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ঠিক রাখতে বিশুদ্ধ পানি পান করতেই হবে। সারা রাত ঘুমানোর পর 7 থেকে 8 ঘন্টা কিংবা তারও বেশি সময় আমরা পানি পান করি না, তাই ঘুম থেকে ওঠার পর পানি পান করলে শরীর এবং মন দুটোই ফ্রেশ হয়ে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠে কমপক্ষে 1 থেকে 2 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। আপনি চাইলে সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। লেবুতে আছে ভিটামিন সি। ভিটামিন সি ব্রেন এবং ইমিউন সিস্টেম সাপোর্ট করার পাশাপাশি আপনার মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করে। আর পানিতে লেবু মিশিয়ে খেলে স্বাদও বেড়ে যায়। দ্বিতীয়ত, শরীরের জয়েন্টের জড়তা কমাতে মাত্র 3 মিনিটের জন্য এক্সারসাইজ করুন। ঘুম থেকে উঠার পর সব ধরনের মুভমেন্ট করা সবার জন্যই ডিফিকাল্ট। এই এক্সারসাইজগুলো করলেই আপনার রক্ত সঞ্চালন বাড়বে, জয়েন্টগুলোর জড়তা কমবে এবং ব্রেন ফাংশন বাড়বে। প্রথম এক্সারসাইজ হচ্ছে ডিপ স্কোয়াট। এই পজিশনে থাকবেন মাত্র 30 সেকেন্ড। কষ্ট হলে প্রতিদিন একটু একটু করে সময় বাড়িয়ে নিন, আর খুব সহজ মনে হলে 1 মিনিট থাকতে পারেন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করার চেষ্টা করুন। দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ পজিশন থেকে কোবরা পোজ পজিশনে যেতে হবে। এই এক্সারসাইজ করতে হবে সর্বোচ্চ 2 মিনিট। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে করার চেষ্টা করুন। শুরুতে হয়তো কঠিন মনে হবে, এটি একদমই নর্মাল। ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিদিন সঠিকভাবে এক্সারসাইজগুলো করার চেষ্টা করা। ঘুম থেকে উঠে আপনি কি করেন তা আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্ট বক্সে। ঘুম থেকে ওঠার পর সর্বশেষ যেই কাজটি করবেন তা হচ্ছে হেলদি বা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খেতে হবে। একটি স্বাস্থ্যকর বা হেলদি সকালের নাস্তা অনেক লম্বা সময় ধরে আপনার শরীরে শক্তি যোগাবে এবং মানসিকভাবে আপনাকে চাঙ্গা রাখবে। এতে করে দিনের বাকি অংশে অস্বাস্থ্য খাবার খাওয়ার পরিমাণ কমে গিয়ে বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো কি খাবেন সকালের নাস্তায়? পানি বা দুধের সাথে ওটস মিশিয়ে খেতে পারেন এবং সাথে অবশ্যই কিছু ফ্রুটস। ওটসে আছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মিনারেলস এবং ভিটামিনস। ওটস গাট ফাংশন ইম্প্রুভ করে এবং এটি নন এনিম্যাল বেসড প্রোটিনের খুব ভালো উৎস। এর কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডাইজেস্ট হতে সময় লাগে, তাই ব্লাড সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় না। সকালের নাস্তায় ফ্রুটস খেতে চাইলে বিভিন্ন রকম বেরিজ খেতে পারেন। বেরিজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সহজ 3টি কাজ অবশ্যই করবেন। আর ঘুম থেকে ওঠার পর যদি আরও বেশি সময় এক্সারসাইজ করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি দেখুন। ভিডিওটির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মজার ব্যাপার হচ্ছে ভিডিওটি দেখতে দেখতেই এক্সারসাইজগুলো করা যাবে। আমাদের সাথে শেয়ার করুন আপনার যে কোনো প্রশ্ন এবং অভিজ্ঞতা। ভালো থাকবেন এবং সাথেই থাকুন গেম অফ বেনিফিটের।